আমাদের মুড়ি মেশিনের ভিডিও দেখেছেন, আর কি কি দেখেছেন, আর কি কি ভিডিও দেখেছেন আপনারা? এক বছর তো অসংখ্য ভিডিও দেখছেন নিশ্চয়ই, কোনটা কোনটা ভালো লেগেছে? মুড়িটাই ভালো লেগেছে। আসলে এটা ভালো লাগার একটা জিনিস অটো মুড়ি মিলটা, এটা সহজে উৎপাদন এবং বাজারজাত করা যায়। এটার র মেটেরিয়ালস হলো চাউল, চাউলটা সহজলভ্য, আপনার আশেপাশে পাওয়া যায়, যারা চাউলের মেল আছে তাদের কাছ থেকে নিতে পারবেন, আর এটাতে কোনো ঝামেলা নেই, আর এটা একটা ভালো আইটেম, বিশেষ করে মুড়ি। তাই একটা কথা কি, একটা মুড়িতে 5-7 টাকা 10 টাকা পর্যন্ত প্রফিট করা যায়। যদি 5 টাকা করেও করা যায় টনে, আপনার 5,000 টাকা থাকে। যদি দৈনিক 2 টন করতে পারেন, দৈনিক 10,000 টাকা থাকে। তাই মাস শেষে একটা ভালো প্রফিট থাকে মুড়িতে। যেমন বিশেষ করে যারা প্রবাসে যাচ্ছে রিস্ক নিয়ে, 5-7 লাখ টাকা 10-12 লাখ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে, এই টাকাটা দেশে বিনিয়োগ করে মাসে 2-2.5 লাখ টাকা 1-1.5 লাখ টাকা ইজিলি ইনকাম করা যায়। এই যে কম বেশি অ্যামাউন্টটা বলার অর্থ হলো যে প্রফিট কম বেশি আছে, ব্যবসায় লাভ লস কম বেশি এটা মাথায় রেখেই করতে হবে। এই জন্যই আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিজনেস করেছেন, এটা নবীর সুন্নত। ব্যবসা করলে আসলে কি, আপনি মানুষকে সেবা দিচ্ছেন, এটা অন্যের কল্যাণে কাজ করতেছেন, আবার আপনারও কল্যাণ হবে। তো এই জন্য আমরা ওই যে এই বিষয়ে ডিটেলস, সাফল্যের সূত্র, শিল্পায়ন একটা প্রজেক্ট প্রোফাইল আছে, এটাতে ডিটেলস আছে। আপনারা জানেন আমরা সাফল্যের সূত্রের বিষয়ে কথা বলে থাকি, এটা একটা প্রজেক্ট প্রোফাইল, এটার মধ্যে বিস্তারিত থাকে আছে। এটার হাদিয়াটা আমরা 4,000 টাকা ধরা হয়েছে, এটা নিলেও বিস্তারিত জানা যায়। তাহলে এখন আপনারা তেঁতুলিয়াতে করতে চাচ্ছেন না, তেঁতুলিয়াতে মুড়ি মিলটা করতে যাচ্ছেন, তাই তেঁতুলিয়াতে করলেন, তাই এটাই ডিসিশন ফাইনাল। তাই ইনশাল্লাহ আপনাদের গড় করতে 7-10 দিন লাগবে নাকি, তার মধ্যে আমরা মেশিনটাও ইনশাল্লাহ আমরা করে ফেলবো। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু আপনারা ডিসিশন ফাইনাল নিয়েছেন ইয়াং ম্যান, কারণ আপনাদের মতো এরকম ইয়াং জেনারেশন কেউ কেউ লাইনচ্যুত হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে। এই যে আপনারা একটা ভালো ডিসিশন নিয়েছেন, আপনারা যদি অন্য কেউ আবার আহ্বান জানান যে তোমরাও আমাদের সাথে আসো, শিল্প করো, দেশে যত শিল্প হবে দেশ উন্নত হবে, দেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে, তাই না? শিল্পায়নের মাধ্যমে নিজেরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের জন্য পরামর্শ দিব। তো বিশেষ করে এই মুড়ি মিলটা করার জন্য 700-800 স্কোয়ার ফিট থেকে শুরু করে 1,000-1,200 স্কোয়ার ফিট কম বেশি জায়গা নিয়ে করা যায়, বুঝতে পারছেন? এটা যে কোনো জায়গায় টিন সেট হইলেও হবে, উপরে টিন, সাইড দিয়ে টিন দিলেও হবে, একটু পয় পরিষ্কার জায়গা লাগবে, পয় পরিষ্কার রেখে করবেন তাহলে হবে। হ্যাঁ, পাকা করলেন, পোলটটা পাকা করবেন মেশিন যাওয়ার পরে, মেশিনটা আমরা গাঁথনি দিয়ে বসাতে হবে, তো পোলটটা আর না হয় বাঁধতে হবে, পোলট পাকা করার আগে আমরা মেশিন বসাই দেব, ঠিক আছে? তেঁতুলিয়া কি মেইন আপনাদের কোন থানা পড়ছে? তেঁতুলিয়া থানায় পড়ছে, পঞ্চগড় না? আলহামদুলিল্লাহ শুরু করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে। মোটামুটি জানাতে হলোই যে আমাদের লোক যা স্থাপন করে উৎপাদন দেখায় দিয়ে আসবে এবং আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবে।